দুনিয়ার জমিনে বরকতি পানিটা নাম হলো জমজমের পানি, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন, যেই জমজমের পানিটা দ্বারা পান করে ইবাদত, যে জমজমের পানিটা পান করার পূর্বে যে কোনো একটা রোগের নিয়ত করে পান করলে আল্লাহ শেফা দিয়া দেয়, সুবহানাল্লাহ, দাঁড়ায় পান করে ইবাদত, বাইতুল্লাহর দিকে তাকায়া জমজমের পানিটা পান করা ইবাদত, খালি মাথায় পান করাটা ইবাদত। আরবের জমিনে যখন আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা হজ্জে বাইতুল্লাহর জন্য যায়, যখন বাইতুল্লাহটা সাতটা চক্কর মারে, বাইতুল্লাহ তওয়াফ করার পরে যখন পানির পিপাসা লাগে যায়, অথবা বাইতুল্লাহ তওয়াফ করার পরে যখন ক্ষুধা লাগে যায়, আল্লাহর প্রেমিক বান্দারা, আল্লাহর বান্দারা যখন এক একটা বাল একটা গ্যালেজ দিয়া সামান্য একটু জমজমের পানিটা পান করে সঙ্গে সঙ্গে ক্ষুধার যন্ত্রণাও পানির পিপাসা মিটা যায়। নবীজির পেয়ারা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, চিনেন আবু হুরায়রা? চিনেন পয়গম্বরের বরকতি একটা সাহাবীর নাম, আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআন শরীফের পরে সবচেয়ে সহি শুদ্ধ বিশুদ্ধ যে কিতাবটার নাম, সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ। সেই বুখারী শরীফ খুললে পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম পাওয়া যায়, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তিনার আরেকটু পরিচয় বর্ণনা করি আপনাদের সম্মুখে আজকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন বরকতি দামি একটা সাহাবীর নাম, যেই সাহাবি আল্লাহর নবীর থেকে দামি দুইটা নিয়ামত পাইছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা নিয়ামত পাইছেন? আট তো এখন এক নাম্বার, একদিন আল্লাহর নবী সরওয়ারেদ আলম মসজিদে নববতী বৈশা এরকম নসিহত করতেছেন, সাহাবিরা বৈশা শুনতেছে, এই যেমন আমি নসিহত করতেছি আপনারা শুনতেছেন, আল্লাহর নবী সরকার নসিহত করতেছে সাহাবীরা শুনতেছে। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার থেকে কেউ কিছু নিবা? আসো দেই। প্রত্যেকটা সাহাবী একজন আরেকজনের দিকে তাকাতাকি করতেছে, কিরে নবীজির হাতে তো কিছু নাই, দিবেটা কি? নবীর হাতে তো টাকার ভান্ডেল নাই, জামা কাপড় নাই, তবারক নাই, সিন্নি নাই, বিরিয়ানির প্যাকেট নাই, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? আজকে তো আমাদের দেশে 12ই রবিউল আউয়ালের নামে সিন্নি খুরদের অভাব নাই, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? তবারক খুরদের অভাব নাই, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? এই সমস্ত বাটপার আবার নাম দিছে আশেক রসুল, কি নাম দিছে? সারা বছর সুন্নতের উপরে আমল নাই, এমনকি হাত্তাকে মুখের মধ্যে পয়গম্বরের সুন্নত দাড়িটাও নাই, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? মুখের কাছে গেলে বিড়ির গন্ধে তার কাছে যাওয়া যায় না, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? এরপরে নাম দিচ্ছে আশেকের রসুল, কি নাম? এরা আশেকের রসুল না, আরে মিয়া মিষ্টি দেখলে তো মিষ্টি দিলে ফিফরা দলও আসে, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? যেই সমস্ত ভণ্ডরা বারুই রবিউল আউয়ালের নামে একদিন পয়গম্বরের সুন্নত প্রকাশের নামে জশ্নে জুলুস করে মিষ্টি বিতরণ করে, এরা আশিক রসুল না, এরা পিপিলিকার দল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? এরা কিসের দল? ভয় পান আর একটু জোরে কন, কারণ পিঁপড়া মিষ্টি দেখলেও আসে, সুতরাং যারা মিষ্টি খাওয়ার জন্য আশিক রসুল দাবি করে এরা পিপিলিকার দল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে জোরে বলেন আমিন। এই সমস্ত আশেক রসুলরা ভণ্ডরা ভোলায় যখন আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবীকে গালিগালাজ করলো, এই সমস্ত সুন্নিয়ার বাটপাড়া আশেক রসুলরা রাজপথে আন্দোলনের জন্য নামে নাই, ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন? এজন্য সাধু সাবধান, সাধু সাবধান, পয়গম্বরের আশেক রসুল দাবি করবা, পয়গম্বরের সুন্নতকে মানতে হবে, ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। সাহাবীরা তাকাতাকি করতেছে, কিরে নবীর হাতে তো নাই, দিবেটা কি? এসব সাহাবীদের মধ্যে থেকে পয়গম্বরের পেয়ারা ওই বরকতি সাহাবি হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গেছে, যাইয়া জামার আস্তিনটা গিয়ে উল্টাইয়া নিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা নিব, আমাকে দেন জোরে কোন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা হা করো,
আবু হুরায়রা হা করছে। কিতাবের মধ্যে দুই ধরনের রাওয়ায়াত আসছে, এক রাওয়ায়াতে আসছে আবু হুরায়রা হা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু হুরায়রার মুখের ভিতরে এরকম একটা ফু দিয়ে দিছে, আর এক রাওয়ায়াতে আসছে আবু হুরায়রা হা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখের থেকে একটু থুতু আবু হুরায়রার জিহ্বার ভিতরে দিয়ে দিছে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে পয়গম্বরের দেওয়া বরকতি লালা খাইয়া ফেলছে। আবু হুরায়রা পয়গম্বরের থুতু খেয়ে বলেন, ও সাহাবীরা, পয়গম্বরের দেওয়া মুখের লালাটা আমার জিন্দগিতে এমন ভাবে বরকত লাগছে যে ওই থুতু খাওয়ার পরের থেকে নবীজির থেকে যেই হাদিসটা আমি একবার শুনছি কখনো হাদিসটা আমি ভুলি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু কি তাই, এমন কি আমি ভুলার জন্য চেষ্টা করেও ভুলতে পারিনি যে নবীজির মুখের লালার বরকত। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ কথা কন লাগা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, পয়গম্বরের মুখের লালার মধ্যে বরকত আছে না নাই? আট্টু জোরে কোন আছে না নাই? পয়গম্বর তো অনেক উপরের কথা, অনেক ওলি বুজুর্গের মুখের লালার অনেক পাওয়ার ছিল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, তাদের জিব্বাটার অনেক পাওয়ার ছিল। যেমন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, তার জবানের পাওয়ার কত, যদি একবার এই জিব্বা দিয়া ডাক দিত ইয়া আল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিত, কে লেগে ডাক জোরে কন সুবহানাল্লাহ, জিব্বার কত পাওয়ার, ডাক দিলে আল্লাহ জবাব দিয়ে দেয়। আর আজকে আমরাও আল্লাহরে ডাকি কিন্তু আমাদের ডাকের আওয়াজ আল্লাহর কুদরতি কান পর্যন্ত পৌঁছে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ কি, কারণ কি, আমাদের জিব্বার পাওয়ার নষ্ট হয়ে গেছে বিড়ি টানতে টানতে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, কি টানতে টানতে, বিড়ি টানতে টানতে জিব্বার পাওয়ার শেষ, বিড়িরে কি টানে টানে, সকালবেলা ঘুমের থেকে উঠা ডাইন হাতে বিড়ি বাম হাতে বদনা বাথরুমে যায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন জিজ্ঞাসা করে, কিও ডাইন হাতে বিড়ি বাম হাতে বদনা কই যাও, বাথরুমে তো বিড়ি নিয়া, কো হুজুর বিড়ি না খাইলে আমার পায়খানাটা ক্লিয়ার হয় না, জোরে কোন না ওজুবিল্লাহ, হায় জোরে কন্যা আছে না নাই, হায় আছে না নাই, কপাল পুড়ে গেছে তার বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার, বিড়ি খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আজকের থেকে আর বিড়ি খাবেন না, কে কে বিড়ি খাবেন না, ছেড়ে দিবেন, কে 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 হাত তোলেন, হাত তোলেন, ওয়াদা ওয়াদা করেন, পারবেন তো ইনশাল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলতেছিলাম আমাদের জিব্বার পাওয়ার নষ্ট হয়ে গেছে কি টানতে টানতে, বিড়ি টানতে টানতে। শুধু তাই নয়, মুসলমানদের জবানের পাওয়ার নষ্ট হয়ে গেছে ভণ্ড পীরের আস্তানা যাইয়া কলকির মধ্যে গাঁজা ভরে টানতে টানতে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন পীরের বর্তমানে অভাব নাই, যেই পীরের দরবারে কলকি গাঁজা ইয়াবা সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের সরকার খুব জিরো টলারেন্স আছে যে গাঁজা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমি সরকারকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দেশে সবচেয়ে বেশি গাঁজার পুটলা পাওয়া যাবে বন্ড পীরের আস্তানায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এগুলা ধরেন অটোমেটিক গাঁজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কত পীর যে বাংলাদেশে বাইরে হইছে, এক পীরের নাম আছে খেতাসা, পীরের নাম কি আট্টু জোরে কোন, চট্টগ্রামে যায় দেখি এক পীরের নাম হযরত সাউল ডাউল শাহ, ঢাকার কেরানীগঞ্জ পাস হইলে মাওয়ার রোডে ডান পাশে তাকাইলে দেখা যায় হযরত কদম আলী মাস্তান শাহ, পীরের নাম কি, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এগুলা পীর না, এগুলা ইমান চোর, ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাই আল্লাহ হেফাজত করুক, এ গাঞ্জা টানতে টানতে জিব্বার পাওয়ার শেষ। আর হাসান বসরির জবানের কি পাওয়ার, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর এটা তো পয়গম্বরের মুখের লালা, বরকত আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, বরকত আছে না নাই? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা, আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত। সরকারে দোয়া আলম নবী একদিন সাহাবীদেরকে নিয়ে কাফেলা নিয়া মদিনা থেকে সফরে বাইর হইছি। মদিনা থেকে সফরে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে পয়গম্বরের পানির পিপাসা লেগে গেছে, সাহাবীদেরও পানির পিপাসা লেগে গেছে।
হঠাৎ করে রাস্তার পাশে একটা পয়গম্বর কুয়া দেখতে পেল। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, বালতি আনো, বর্তন হাজির করো, কূপের থেকে পানি উত্তোলন করো, পানি পান করবো। সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, এই কূপের পানি নষ্ট হয়ে গেছে, লবণাক্ত হয়ে গেছে, কূপের পানির রং নষ্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই কেউ এই কূপের পানি পান করে না। সরকারে দু আলম নবী কূপের নিকটে যাইয়া নিজের মুখে থেকে একটু লালা কুয়ার পানির মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে একটু নিজের মুখে থেকে লালা ফেলে দিয়া এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এবার বালতি আনো, বর্তন হাজির করো। সাহাবীরা বালতি আনলো, বর্তন হাজির করলো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, এবার কূপের থেকে পানি উঠাও। সাহাবীরা বালতি দিয়া পানি উত্তোলন করার পরে আপনার আমার পয়গম্বর সরওয়ারে দু আলম নবী ওই কূপের পানিটা সর্বপ্রথম পান করলেন। বিশ্বনবীর পানি পান করা দেখা সব সাহাবীরা একে একে কূপের পানি পান করা শুরু করলো। কুয়ার পানি পান করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, সরকারে দু আলম নবীর মুখের লালাটা লবণাক্ত পানিতে মিশার বরকতে মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। এজন্যে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে বরকত আছে না নাই? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, বরকত আছে না নাই? আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত! বিশ্বনবী যখন মা আমিনার গর্ভের থেকে দুনিয়ার জমিনে আগমন করলো, মাত্র ভূমিষ্ঠ হইল, সরওয়ারে দু আলম নবীর মাতা আমিনার কানের মধ্যে কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া বলতেছে, এরে আমিনা, তোমার এ গর্ভের থেকে নবজাতক সন্তান যেটা আছে, এ নবজাতক সন্তানের জিহ্বার থেকে একটু লালা নিয়া তুমি জমজমের পানির মধ্যে মিশাই দাও, কারণ জমজমের পানিটা তো এমন বরকত যে জমজমের পানিটার এত পাওয়ার এত দাম। যেদিন নাকি আপনার আমার পয়গম্বরের সিনা চাক করবে, হযরত জিব্রাইলকে আদেশ করা হইল। হযরত জিব্রাইল ফেরেশতা জগতের সম্রাট, ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আল্লাহর নবীর সিনা চাক করবে। হযরত জিব্রাইল জান্নাত থেকে একটা পেয়ালা নিল আর একটা চাকু হাতে নিল, আল্লাহর নবীর সিনা কাইটা সিনাটা ধৌত করবে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবার চাকু আর ওই পেয়ালাটা জান্নাতে পেয়ালা নিয়া হাউজে কাউসারের পানির দিকে যাইতেছে রওনা করলো। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, জিব্রাইল রে, তুমি পেয়ালা নিয়া জান্নাতে পেয়ালা নিয়া কোথায় যাও? কয়, আল্লাহ গো, আমি হাউজে কাউসারের পানি আনার জন্য যাচ্ছি। কয়, কেন? কয়, আল্লাহর নবীর সিনা চাক করবো, ধৌত করবো, তাই হাউজে কাউসারের পানি দেওয়া ধৌত করার জন্য হাউজে কাউসারের পানি আনতে যাই। আল্লাহ ডাক দেয়া বললেন, জিব্রাইল, জান্নাত থেকে হাউজে কাউসারের পানিটা নেওয়ার দরকার নাই, তুমি যাও জান্নাত থেকে পানি না নিয়া দুনিয়ার জমিনে একটা বরকতি পানি আছে, যে বরকতি পানিটার নাম হলো আবে জমজম। বরকতি পানিটার নাম কি? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন, নাম কি? আবে জমজম খোরদা বুদম আবে সুরা কাই খোরম, আবে জমজম খোরদা বুদম আবে সুরা কাই খোরম, পাদশাহী কারদা বুদম পাশবানি কাই কুনম, পাদশাহী কারদা বুদম পাশবানি কাই কুনম। দুনিয়ার জমিনে বরকতি পানিটার নাম হলো জমজমের পানি, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। যেই জমজমের পানিটা দ্বারা পান করে ইবাদত, যে জমজমের পানিটা পান করার পূর্বে যে কোনো একটা রোগের নিয়ত করে পান করলে আল্লাহ শেফা দিয়া দেয়, সুবহানাল্লাহ, দাঁড়ায়া পান করে ইবাদত, বাইতুল্লাহর দিকে তাকায়া জমজমের পানিটা পান করা ইবাদত, খালি মাথায় পান করাটা ইবাদত। আরবের জমিনে যখন আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা হজ্জে বাইতুল্লাহর জন্য যায়, যখন বাইতুল্লাহটা সাতটা চক্কর মারে, বাইতুল্লাহ তওয়াফ করার পরে যখন পানির পিপাসা লাগে যায়, অথবা বাইতুল্লাহ তওয়াফ করার পরে যখন ক্ষুধা লাগে যায়, আল্লাহর প্রেমিক বান্দারা, আল্লাহর বান্দারা যখন এক
একটা একটা গ্লাস দিয়া সামান্য একটু জমজমের পানিটা পান করে সঙ্গে সঙ্গে ক্ষুধার যন্ত্রণাও পানির পিপাসা মিটা যায়। কারণ এমন একটা বরকতি পানির নাম জমজমের পানি। আল্লাহ বলতেছে জিব্রাইল রে, তুমি যাও দুনিয়ার জমিনে জমজমের বরকতি পানিটা আছে, যেই জমজমের পানির মধ্যে আমার খলিলুল্লাহ, আমার খলিল ইব্রাহিমের সন্তান শিশু ইসমাইলের পায়ের বরকত লাগানো আছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে। জমজমের পানির মধ্যে শিশু ইসমাইলের পায়ের বরকত লাগানো আছে, ওই জমজমের পানিটার মধ্যে বরকতি পানির মধ্যে আম্মাজান আমেনার পয়গম্বরের মা আমেনাকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হইল, আমেনা তোমার নবজাতক সন্তানের জিব্বা থেকে একটু বরকতি লালানিয়া ওই বরকতি জমজমের পানির মধ্যে একটু মিশাই দাও, বরকতি পানিটা যেন আরো বেশি বরকতি হইয়া যায়। সুবহানাল্লাহ ইয়া বিহামদি। এজন্য বাবাজির আমার বন্ধুরা, আমার বিশ্ব পয়গম্বর সরকারি দুয়ালম নবীর মুখের লালার মধ্যে বরকত আছে না নাই? সবাই জোরে একসাথে আওয়াজ দিয়ে বলেন, বরকত আছে না নাই? শুধু আল্লাহর নবীর জিব্বার লালার মধ্যে বরকত নয়, আল্লাহর নবীর মুখের লালার মধ্যে আল্লাহ সর্বরোগের ঔষধ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সরকার দুয়ালম নবীর মুখের লালার মধ্যে আল্লাহ রোগের শেফাও দিয়ে রাখছে। আপনার আমার পয়গম্বর 8-9 বৎসরে যখন শিশু মোহাম্মদ চোখ উঠার রোগ হয়েছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, ফুলে গেছে চোখ উঠছে, দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কিরে আমার নাতির চোখ উঠার রোগের চিকিৎসা কোত্থেকে করবো? কারণ ওই অবস্থায় এতিম পয়গম্বর, দুনিয়ার জমিনে মাও নাই, পয়গম্বরের বাবাও নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ আপনার আমার পয়গম্বরের জন্মের পূর্বে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জন্মের কিছুদিন পরে আম্মাজান মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয় শিশু মোহাম্মদ। তাই দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কিরে আমার নাতির চোখ ওঠার রোগের চিকিৎসা কোত্থেকে করবো? সংবাদ পাইল বহু দূরে একটা ইহুদি ডাক্তার আছে, যে ইহুদি ডাক্তার নাকি চোখ ওঠার রোগের বড় ভালো চিকিৎসা করতে পারে। এবার দাদা খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতি মোহাম্মদকে কয়, চল রে নাতি যাই, আমরা ইহুদি ডাক্তারের বাড়ি, একটা বড় ভালো চিকিৎসক আছে। সন্ধ্যার বেলায় দাদা খাজা আব্দুল মুত্তালিব যেইমাত্র শিশু মোহাম্মদ নাতির আঙ্গুল ধরা আঙ্গুল ধরা ধরা হাইটা হাইটা ইহুদি ডাক্তারের বাড়ি চলে গেল। রাত্র বড় গভীর হয়ে গেছে, গভীর রাতের বেলা ইহুদি ডাক্তারের বাড়ির দরজায় যায়া দাদা খাজা আব্দুল মুত্তালিব ধাক্কাইতেছে আর ডাকাডাকি করতেছে, কিন্তু ইহুদি ডাক্তার দরজা খোলে না। অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করার পরে দাদা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ নাতি চল যাই গা, মনে হয় ডাক্তার বহু রাত্র হয়ে গেছে, ঘুমায় গেছে, তাই দরজা খুলবে না, আমাদের ডাক শুনতে পারছে না, তাই চল যাই গা দিনের বেলা সকালবেলা মনে। এবার আপনার আমার পয়গম্বর শিশু মোহাম্মদ ডাক দিয়া দাদাকে কয়, দাদা গো তুমি এতক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলা, ডাক্তার দরজা খুললো না, তুমি যদি আমার একটু অনুমতি দাও এই ডাক্তারকে আমি একটা ডাক দিয়া দেখতে পারি দরজা খুলে কিনা। দাদা খাজা আব্দুল মুত্তালিব বলে, নাতি রে আমি বড় মানুষ, এতক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলাম দরজা খুললো না, তুই ছোট মানুষ ডাকলে কি আর দরজা খুলবে নি? শিশু মোহাম্মদ আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কই, দাও না দাদা একটু অনুমতি দিয়া দাও, আমি একটা ডাক দিব, বেশি ডাক দিব না, দরজা না খুললে আমরা চলে যাব। এবার দাদা খাজা আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসি আর কয়, এরে নাতি যা তোরে অনুমতি দিয়া দিলাম, তুই আবার একটু ডাকাডাকি করার চেষ্টা করে দেখ দরজা খুলে কিনা। এবার আপনার আমার পয়গম্বর 8-9 বৎসরের শিশু মোহাম্মদ যেই মাত্র দরজার মধ্যে একটা টোকা দিয়ে একটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার তার ঘরের দরওয়াজাটা খুলে দিছে। দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেল, ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে, রে খাজা এত গভীর রাতের বেলা তুমি কেন আমার বাড়িতে আসলা?
দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, এর ডাক্তার তোমার প্রশ্নের জবাব পড়ে দেওয়া হবে, আগে আমারটার জবাব দাও, আগে আমার প্রশ্নের জবাব দাও। তুমি ইহুদি ডাক্তার কয়, কি প্রশ্ন তাড়াতাড়ি কও। দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, এর ইহুদি ডাক্তার তোমার দরজায় এসে আমি গভীর রাতের বেলা অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলাম, তুমি দরজা খুললা না, কিন্তু যেই মাত্র আমার নাতি একটা টোকা দিছে তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, ব্যাপার কি বুঝতে পারলাম না। ইহুদি ডাক্তার আবার চোখের পানি গুলা জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কান দেওয়ার ডাক দিয়া কয়, এরে খাজা আব্দুল মুত্তালিব, তুমি যখন আমার দরজায় ধাক্কাইতেছিলা ডাকতেছিলা, ওই সময় আমি আমার কিতাব তাওরাত কিতাবটা বড় পড়তেছিলাম, ওই তাওরাত কিতাবটা আমি পড়তেছিলাম গভীর মনোযোগের সাথে, কারণ ওই তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদ একটা নাম পড়তেছিলাম, যে নামটা পড়ার কারণে এই নামের প্রতি আমার একটা আলাদা মহব্বত আর ভালোবাসা চলে আসলো, তাই নামটা বড় মহব্বত আর দরদের সাথে আমি মুহাম্মদ নামটা পড়তেছিলাম। এমন মুহূর্তে তুমি আমার ডাকাডাকি করতেছো, ওই সময় আমার বড় গুসা হইতেছিল, কিরে আমি একটা মধুর নামের সাথে প্রেমের খেলা খেলতেছি, এমন মুহাম্মদ নামটা পড়ার সময় কি আমার দরজায় ধাক্কাইতেছে ডাকাডাকি করতেছি, আমি বড় বিরক্ত হইতেছিলাম, কিন্তু যেই মাত্র এই যে তোমার নাতি শিশু মুহাম্মদ দরজার মধ্যে একটা টোকা দিয়ে একটা ডাক দিল, সঙ্গে সঙ্গে আমার কানের মধ্যে আইসা কে যেন বলতেছে আর দিলের মধ্যে ধাক্কাইতেছি, এরে ইহুদি এতক্ষণ পর্যন্ত তুমি তাওরাত কিতাবের মধ্যে যেই নামটা পড়তেছিলাম মুহাম্মদ, ওই বরকতি নামওয়ালা মানুষ মুহাম্মদ তো তোমার দরজার সামনে দাঁড়ায় রইছি, যেই মাত্র এই আওয়াজটা আমার কানের মধ্যে পড়ছে আমি সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা আমি খোলা দিলাম, সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে খাজা, এত গভীর রাতের বেলা আসলা, দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়, ওরে ইহুদি ডাক্তার নজর করে তাকায় দেখো না, আমার নাতি মুহাম্মদের দুটা চোখের দিকে তাকায় দেখো, আমার নাতির চোখ ওটা রোগ হয়েছে, চোখ দুটা ফুলে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে, বড় পেরেশান, ভালো ডাক্তার পাচ্ছি না, তাই চিকিৎসার জন্য তোমার কাছে নিয়ে আসছি। ইহুদি ডাক্তার বলতেছে রে খাজা, তোমার নাতির চোখ ওটার রোগের চিকিৎসা তো আমার কাছে নাই, তোমার নাতির চোখ ওটা রোগের চিকিৎসা তোমার নাতির জিব্বার ভিতরে আছে। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বুঝি নাই বুঝাই বলো, ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলে রে খাজা আব্দুল মুত্তালিব, তোমার নাতির জিব্বা থেকে একটু লালা নিয়ে তোমার নাতির দুইটা চোখের কোণার মধ্যে লাগায় দাও, তোমার নাতির চোখ ওটার রোগটা ভালো হয়ে যাবে। এবার যেই মাত্র খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতি শিশু মুহাম্মাদের জবান থেকে জিব্বা থেকে একটু থুতু নিয়া লালা নিয়া, আপনার আমার পয়গম্বর সরকার এ দোয়া আলম নবীর দুইটা চোখের দুইটা কোণার মধ্যে লাগাই দিল, শিশু মুহাম্মদ পয়গম্বরের চোখ ওটার রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। এমন একজন দামি পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা কল্লাকা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, এমন একজন দামি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও পয়গম্বরের সুন্নতের এত্তেবা সিরত আর সুরতের আদর্শ আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, কত আমরা দাবি করি আশেক রসুল, দাবি করি কি আশেক রসুল, কিন্তু পয়গম্বরের সুন্নতের বালাই নাই, শুধু আমরা নয় এমন পীরও আছে দাবি করে আশেক রসুল পীর, কিন্তু সুন্নতের বালাই তার শরীরে নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, এমন বহু পীর আছে দেখবেন মাথার মধ্যে চুলের জট, গায়ের মধ্যে সালার চট, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, এরপরে গোসল করে না ছয় মাস ধইরা, দাঁত মাজে না নয় মাস ধইরা, মুখটা মনে হয় চুরুঘাটা একটা লেপটিন হয়ে গেছে গা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন,
দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। তারপরে নাম দিছে কি? বিশ্ববলি। হ্যাঁ জোরে কন্যাকার, কি নাম দিছে? বিশ্ববলি। বিশ্ববলি না বিশ্ববাসপাল, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এটার নাম আশিক রসুল না। এমন পয়গম্বর উম্মত হয়ে আশিক রসুল দাবি করলে আল্লাহর কসম হাসরের ময়দানে সরকারে দু আলম নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আশিক রসুল ছিলেন সাহাবায়ে কেরাম, কারা কথা কন লাগা, কারা ছিলেন? হযরত সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক রসুল। পয়গম্বরের ছোট একটা সাহাবী হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট্ট একটা সাহাবী, ছোট মানুষ, পয়গম্বরের চুলের মধ্যে চুমা খায়, চুলগুলো হাতায়, একদিন কয় উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ছোট সাহাবী হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন, তালহা তুমি যে আমারে ভালোবাসো প্রমাণ কি, প্রমাণ দিতে পারবা? তালহা কয়, সরকার কি প্রমাণ চান? প্রমাণ দিয়ে দিব বলেন। ও বুড়া বাবারা নজুয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। তালহা বলে, আল্লাহ নবী গো আপনি কি প্রমাণ চান আপনার ভালোবাসার, একটু বলেন আমি প্রমাণ দিয়ে দিব। আল্লাহ নবী বললেন, তালহা তুমি যদি সত্যিকারে আমারে ভালোবাসো তাহলে তোমার মার গর্দানটা কাইটা নিয়ে আসো। এরে তালহা তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তোমার মার গর্দানটা তুমি কাইটা নিয়ে আসো। কার গর্দান কাইটা আনতে বলছি? তালহা বাবার সুযোগ পায় নাই। হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতে নিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দিছে, মার গর্দান কাইটা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, তালহা তরবারি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়, বিশ্ব পয়গম্বর আল্লাহ নবী তালহার পিছনে পিছনে দৌড়ায়, আর আল্লাহ নবী কয়, তালহা থামো থামো থামো, তালহারে তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, আসলেই তুমি আমি পয়গম্বরের সবচেয়ে বেশি ভালোবাসো। এরে তালহা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তুমি আমার সাথে আসমানের মালিকের জান্নাতে থাকবা। এটার নাম হলো বাবা আল্লাহ নবীর মহব্বত, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তালহা ইবনে বরা আল্লাহ নবীর ভালোবাসার জন্য মার গর্দান কাটতে চলে যায়। কেমন নবীর ভালোবাসে, কেমন ভালোবাসা! তাই আল্লাহর নবীও তালহারে ভালোবাসে। তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোবা এলাকায় বসবাস, কোবা এলাকায় মদিনার থেকে একটু দূরে, যে কোবা মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী কয় একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, মদিনায় যারা যায় সবাই কোবায় যায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মদিনায় গেলে কোবায় না যায় পারে না, কারণ কোবায় দুই রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। ওই কোবা এলাকায় তলহার বাড়ি, আল্লাহর নবী যখন কোবা এলাকায় যাইতো মদিনার থেকে তলহার ঘরেও যাইতো, তলহারে দেখে আসতো, তলহারে আদর করে আসতো, আর আল্লাহ নবী কইতো, তলহা আমারে ভালোবাসে আমিও তলহারে ভালোবাসি। সুবহানাল্লাহ। বহুদিন পরে একদিন একটা মদিনার মধ্যে কোবা থেকে ব্যবসায়ী কাফেলা আসছে, আসার পরে আল্লাহর নবী ডাক দেয়া কয়ে, মদিনার কোবার লোকেরা আমার তলহার কোনো খবর জানোনি, আমার তলহা কেমন আছে? কোবার লোকেরা বলতেছে, আল্লাহ নবী গো আপনি কি জানেন না কয় কি হইছে? কোবার লোকেরা কয়, আল্লাহ নবী গো আপনার আপনার বয় আপনার সাহাবী তলহা ইবনে বরাবর অসুস্থ, মনে হয় তলহা বাঁচবে না। তলহা বিছানায় শুয়ে আছে, বিছানায় পড়ে গেছে, আল্লাহর নবী চোখের পানিগুলা জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার থেকে একটা দৌড় দিছে, তলহার ঘরে চলে গেছে, কারণ তলহা আল্লাহর নবীর মার চাইতে বেশি ভালোবাসে, তলহাও আল্লাহর নবীর ভালোবাসে। তলহার ঘরে আল্লাহ নবী যায় দেখে তলহার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চামড়া গুলা ঢিলা হয়ে গেছে। আল্লাহর নবী সরকারি দোয়া আলম বুঝা ফেলাইছে, মনে হয় তলহার বাঁচবে না।
তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাই আল্লাহর নবী সরকারে দোয়ালম ডাক দিয়া কয় তলহার লোকদেরকে ডাক দিয়া বলে, এই তলহার লোকেরা, আমার তলহার এন্তেকালের সঙ্গে সঙ্গে আমার খবর দিবা, কারণ আমি আমার আশেক তলহার লাশের গোসলটা দিব। আমি বিশ্ব পয়গম্বর, আমার আশেকের জানাজাটা আমি নবী মুহাম্মদ নিজে পড়ব। আল্লাহ নবী কয় শুধু তাই নয়, আমার আশেকের জানাজার নামাজটা আমি পড়াইয়া আমি পয়গম্বর তলহার লাশটা কবরে নিয়ে নামবো, আমি তলহার লাশটা কবরে রাখবো। এই ওসিয়ত করে যখন আল্লাহ নবী তলহার ঘর থেকে বের হয়ে গেল, সরকারে তো আলম নবী বের হওয়ার সঙ্গে সঙ্গে তলহা চোখের পানি ছেড়ে দিয়ে কয় নিজের ভাইদেরকে ডাক দিয়ে বলে, এ ভাইরা সাবধান সাবধান, আমার মৃত্যুর সংবাদটা কিন্তু আল্লাহর নবীকে তোমরা দিবা না। তলহার বাইরে কয় কি রে, আল্লাহর নবী নিজে বলে গেল তোমার মৃত্যু সংবাদ যেন পয়গম্বরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেই, কারণ পয়গম্বর তোমার জানাজার নামাজ পড়বে, কত বড় খুশনসিব তোমার। এরে তলহা, আল্লাহর নবী তোমার জানাজার নামাজ পড়াবে, কত বড় খুশনসিব তোমার। সরকারে দো আলম নবী তোমার লাশটা নিয়া বরকতে দুইটা হাত দিয়া কবরে তোমার লাশটা নামাবে, কত বড় খুশনসিব তোমার। এ তলহা, কেন তুমি এমন সুন্দর খুশনসিব তোমার সম্মুখে থাকার পরেও মৃত্যু সংবাদটা আল্লাহর নবীকে দিতে মানা করতেছ? হযরত তলহা ইবনে বরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, এ বাইরে আমি জানি যে পয়গম্বর আমার জানাজার নামাজ পড়বে, এটা আমার খুশনসিব, আমার লাশের গোসলটা বিশ্ব নবী যে দিবে এটা আমার জন্য খুশনসিব, আমার লাশটা পয়গম্বর নিয়া কবরে নামবে এটা আমার জন্য খুশনসিব। কিন্তু ভাইরে আমি এটাও জানি যে এই মদিনায় আমার পয়গম্বরের বহু শত্রু আছে, মুনাফেক আছে, কাফের আছে। যেই মুনাফেকরা আমার মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যদি এই গভীর রাতের বেলা পয়গম্বর মদিনা থেকে কোবার দিকে রওনা হইয়া যায়, এই গিরিপথ দিয়ে যখন পয়গম্বর আসবে, ওই সময় যদি কোনো কাফের অথবা মুনাফেক আমার পয়গম্বরে কোনো আক্রমণ করে বসে, আল্লাহর কসম আমি কবরে যাইও সহ্য করতে পারবো না। এজন্য নয় আমার নসিবে পয়গম্বরে জানাজা না হইল, নয় আমার নসিবে পয়গম্বরের গোসলটা নাই হইল, নয় আমার পয়গম্বরের নিজের হাতে আমার লাশটা কবরে নাই রাখলো, কিন্তু আমার পয়গম্বর নিরাপদে রইছে এইটাও যদি আমি কবরে থাইকা জানবার পাই, তাহলে এর চাইতে আনন্দের সংবাদ আমার জিন্দগিতে হইতে পারে না। কিছুক্ষণ পরে তলহা ইবনে বরা ইন্তেকাল করলাম, এন্তেকাল করার পরে আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো না, তলহার গোসল দেয়া জানাজার নামাজ পড়ে যখন তলহাকে দাফন করা হলো, বেশ কিছুদিন পরে কোবাদ থেকে একটা ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী কোবার লোকদেরকে দেখে আনন্দে বলতে, সেরে কোবার লোকেরা আমার তলহার কি খবর, আমার তলহা কেমন আছে? সঙ্গে সঙ্গে কোবার লোকেরা আল্লাহ নবী গো, আপনি কি আপনার তলহার খবর জানেন না নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কয়, মদিনার লোকেরা আমার তলহার খবর আমার কাছে নাই, তোমরা বলো। কোবার লোকেরা বলতেছে, আল্লাহ নবী গো, যেই রাতের বেলা আপনি তলহার ঘর থেকে চলে আসছেন ওই রাতের বেলায় তো তলহা ইন্তেকাল করেছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ফুপায় ফুপায় কাঁদতেছে আর কয়েক রে, হে কোবার লোকেরা, আমার তলহার মৃত্যু সংবাদটা কেন তোমরা আমার দিল না? আল্লাহ নবীর কথা বলার পরে কোবার লোকেরা কয়, ওগো সরকার, আমরা আপনাকে তলহার মৃত্যু সংবাদ দিতে চাইছিলাম কিন্তু তলহায় নিষেধ করছি। কয়, কেন নিষেধ করলো? কয়, তলহা বলে যে আমার পয়গম্বর যদি আমার মৃত্যু সংবাদ শুনে রাতের বেলা রওনা হয়ে যায়, আর মদিনার গিরিপথ দিয়ে আসার সময় যদি কোনো কাফের আমার পয়গম্বরকে আক্রমণ করে, আমি তলহা কবরে থেকেও সহ্য করতে পারবো না। তাই আমার নসিবে জানাজা বরকতি গোসল নাই হইলো।
আমার পয়গম্বর দুনিয়ার জমিনে নিরাপদে রয়েছে, ইয়ার চাইতে উত্তম ইয়ার চাইতে সুন্দর সংবাদ আমি তলহার জীবনে হইতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি, এটার নাম হলো আশিক রসুল, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন, কথা কল্লা কা ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন। এমন আশিক রসুল যদি হইতে পারি, তলহা ইবনে বরার ব্যাপারে যেমন আল্লাহর নবী বলেন, তলহা তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবা, এমন আশিক রসুল বর্তমানে যারা হবে তাদের ব্যাপারে আল্লাহর নবীর এই ওয়াদা আছে, ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন। তাই আল্লাহর নবীর এমন আশিক রসুল হওয়ার জন্য আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এমন একজন বরকতি পয়গম্বরের মুখের লালা হযরত আবু হুরায়রা খাইছে, মনে আছে না নাই? হ্যাঁ জোরে কন্যা, মনে আছে না নাই? এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামত, আবু হুরায়রা বলেন, আমি তো বেশিরভাগ সময় ক্ষুধার যন্ত্রণায় মদিনার অলিতে গলিতে পড়ে কাঁপাকাঁপি করতাম। সাহাবীরা মনে করতো আমি আবু হুরায়রা বুঝি মির্গি বেরাম হইছে। আবু হুরায়রা বলে, মির্গি বেরাম না, ইল্লা জু, একমাত্র ক্ষুধার যন্ত্রণায় আমি মদিনার অলিতে গলিতে পড়ে কাঁপাকাঁপি করতাম। একদিন আমার হাতের মধ্যে থৈলার ভিতরে কয়েকটা খেজুর, এই খেজুর নিয়ে আমি মসজিদ নবীতে বসে খাবো, একা একা খাবো, ক্ষুধা তো বেশি, ভাবছি যাতে কেউ না দেখে একা একা খাবো। হঠাৎ করে পিছন থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তোমার হাতে কি আনত দেখি। আবু হুরায়রা, আল্লাহর নবী ডাক দিছে, এটা কে লুকান যায়, হ্যাঁ কথা কন না কা, বোঝেন না নাকি আমার কথা, আল্লাহর নবী ডাক দিছে আর লুকান যায়। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সরকার, ক্ষুধা লাগছে তো, তাই খেজুর খাওয়ার নিয়ত করছিলাম আর কি, থলের থেকে বাইর করে তাকায় দেখে আবু হুরায়রার তাকায় দেখে আল্লাহর নবীর সাথে বিশাল একটা সাহাবীর কাফেলা। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা দাও তো তোমার থলেটা একটু দাও। আল্লাহর নবী আবু হুরায়রার থেকে থইলা নিয়া খেজুর বাইর করিয়া এক একটা সাহাবীকে বন্টন করে দেওয়া আরম্ভ করছে। আল্লাহর নবী আবু হুরায়রা বলে, আহে রে ক্ষুধা লাগছে আমার, সবারে বন্টন করে দেওয়া শুরু করছে, যেইভাবে দিতেছে সব সাহাবী শেষ হওয়ার পরে আমার কাছে খেজুর কিনে বিছিয়ে মনে থাকতো না। আবু হুরায়রা মনে চিন্তা করতেছে, আয় হায় আজকে শেষ, খেজুর তো দূরের কথা, বিছিয়ে পাবো না। সরকারে তো আলম নবী সমস্ত সাহাবীদের মাঝে খেজুর বন্টন করে দিয়া নিজেও খাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ, খাইয়া এবার কিছু খেজুরের গোস্ত আর বিচি যাগুলা আছে সবগুলা ধইরা হাতে নিয়া থৈলার ভিতরে বইরা কয়, আবু হুরায়রা নাও, এটা রাখো, হেফাজত করো, আর এই থৈলার থেকে খেজুর বাইর করে খাইও। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর ওই দেওয়া থৈলা যেদিন দিল, ইয়ার পরের থেকে পয়গম্বরের পুরো হায়াত আমি থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি, খেজুর থৈলার থেকে খেজুর শেষ হয় না। আর তো জোরে কর না। আবু হুরায়রা বলেন, শুধু কি তাই, সরকারে তো আলম নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খেলাফতের মসনদে সিদ্দিক আকবর আবু বকর বসলো। হযরত আবু হুরায়রা বলেন, সিদ্দিক আকবরের আড়াই বৎসর শাসনকাল আমি ওই থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি, থৈলার খেজুর শেষ হয় না। আবু হুরায়রা বলেন, শুধু তাই নয়, সিদ্দিক আকবর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। 10.5 বছর শাসনকাল আমি হযরত ওমর ইবনুল খাত্তাবের 10.5 বছর যাবৎকাল ওই থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি, থৈলার খেজুর শেষ হয় না। আবু হুরায়রা বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খেলাফতের মসনদে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আবু হুরায়রা বলেন, হযরত ওসমান গনির খেলাফতের 12.5 বছর পর্যন্ত আমি ওই থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি, থৈলার খেজুর শেষ হয় না, খালি থলিতে খেজুর বাড়ে আর বাড়ে আর বাড়ে। হযরত আবু হুরায়রা বলেন, ও বুড়া বাবারা নওজোয়ান যুবক ভাইয়েরা, একদিন হঠাৎ করে মদিনার মধ্যে এলান হয়ে গেল মাতা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান।
মদিনার মধ্যে আলাল হয়ে গেল। হযরত ওসমানের গনি দুনিয়ার জমিনা নাই ইন্তেকাল করেছে। আবহাওয়ারা বলেন আল্লাহর নবীর সাহাবী ওসমানের মৃত্যু সংবাদটা যেই মাত্র আমার কানে আসলো, আমি আবহাওয়ারা সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে মাটিতে জমিনে বেহোশ হয়ে পোড়া গড়াগড়ি করতে লাগলাম। ওই যে জমিনে পোড়া গড়াগড়ি করতে লাগলাম ওই সময় ওই যে পয়গম্বরের দেওয়া বরকতি থলিটা আমার কোমরে রশি দিয়ে বাঁধা ছিল, যেই কোমর থেকে আমি থলি থেকে ২৫ বছর পর্যন্ত থলিয়ার খেজুর খাইছি শেষ হয় নাই। ওই যে বেহুশ হইয়া জমিনে গড়াগড়ি করতেছিলাম ওই সময় কখন জানি পয়গম্বরের দেওয়া বরকতি থলিটা রশি ছিঁড়া আমার কোমর থেকে হারায় গেল। আমি সুস্থ হওয়ার পরে আর থলিটার তালাশ করে পাই নাই। আল্লাহর কসম করে কই, ওই থলিটা যদি না হারায় কেউ কিয়ামত পর্যন্ত ইসরাফিলের বাসী বাজার আগ পর্যন্ত বংশানুক্রমে কেউ হেফাজত করতে পারত, ওই থলিয়ার খেজুর কোনোদিন শেষ হইতো না। সুবহানাল্লাহ, এমন একজন দামি বরকতি সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেন আল ইনসানু মা দিনু, মানুষ হলো খনিজ সম্পদ। আল্লাহর নবীর হাদিস রাওয়ায়াত করতেছেন আবু হুরায়রা, আল্লাহর নবী কয় এ দুনিয়ার মানুষরা মানুষ হলো খনিজ সম্পদ, মানুষ কিন্তু অনেক দামি, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। স্বর্ণ রূপা যেমন খনিজ সম্পদ মানুষ তেমন খনিজ সম্পদ, স্বর্ণরূপা যেমন দামি মানুষে তেমন দামি। তবে হ্যাঁ, স্বর্ণরূপা যেমন শুধু মাটির তলে পড়ে থাকলে এটা দামি হয় না, এটা মহিলাদের গলায় ঝুলানো যায় না, এই স্বর্ণরূপাটা মাটির নিচের থেকে উত্তোলন করতে হয়। উত্তোলন করা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া যখন খাটি সোনাটা বের করে অলংকার বানানো হয়, এবার অলংকারটা যখন মহিলার গলায় ঝুলায় দেওয়া হয় তখন গলাটা আলোকিত হয়ে যায়, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ঠিক তেমনি ভাবে মানুষ শুধু জন্ম নিলেই দামি হওয়া যায় না, কারণ মানুষের ভিতরে এই আত্মার মধ্যে অনেক গুণা জড়াই রয়েছে, লজ্জতে মাসিয়ত আছে, মানুষের দিলের মধ্যে মিথ্যার গুণা আছে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মানুষের দিলের মধ্যে জেনার গুণা আছে, মানুষের দিলের মধ্যে চুরির গুণা আছে, মানুষের দিলের মধ্যে নেফাকের মুনাফিকের গুণা আছে, মানুষের দিলটা গুণার মজা দিয়া ভরপুর। এই গুণার মজা যতক্ষণ দিলে থাকবে ততক্ষণ মানুষটা কিন্তু দামি হইতে পারবে না। এই যে মানুষের দিলের মধ্যে লজ্জতে মাসিয়ত গুণার সারটা আছে, এই গুণার সারটাকে আল্লাহ তাকওয়ার আগুন দিয়া যখন জ্বালায়া পোড়ায়া খাটি একটা মনুষ্যত্ববলা মানুষ রূপে দাঁড় করানো যায়, এবার এমন একটা খাটি তাকওয়াওয়ালা মনুষ্যত্ববলা মানুষটা যখন মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে, এবার এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাতটাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যে মানুষের এক নম্বর শর্ত, শুধু ইমান আনলে হবে না, ইমানের সাথে সাথে মানুষের দিলে তাকওয়া লাগবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন ইল্লা কুরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষটার বেশি দাম। ও দুনিয়ার মানুষ, তুমি নেতা হয়ে গেল তার কোনো দাম কিন্তু আমার কাছে নাই, তুমি সারা বিশ্বের নেত্রী হইলা সারা বিশ্বের নেতা হইলা তার জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ কোনো মূল্য আমার কাছে নাই, তুমি মাহফিল কমিটির সভাপতি হইলা তার কোনো দাম নাই, তুমি মসজিদ কমিটির সেক্রেটারি তার কোনো মূল্য নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তুমি মাদ্রাসা কমিটির কেশিয়ার হইলা তার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই মানুষটার বেশি দাম, যে মানুষটার ভিতরে আমি আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে দামি ওই মানুষটার বেশি দাম, যে মানুষটার দিলের মধ্যে তাকওয়া, যত বেশি তাকওয়া আসবে কিভাবে, এই জন্য আহলুল্লাহদের সোহবতে যাইতে হবে। তাই আমার শায়খ মুর্শিদ পীরে কামেল সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামত বরকাতুমের নির্দেশে কয়েকটা সুন্নতের দাওয়াত দিই, যত যায় যত সুন্নতের উপর আমল করতে পারবে তার কপালে তত হেদায়ত জুটবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এক নম্বর, আল্লাহ নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। এই সালামটা স্টেলের সালাম দেওয়া শুরু করছি, তাই আজকের থেকে স্টেলের সালাম দিব না, আসসালামু আলাইকুম কিভাবে দিবেন, আসসালামু না আসসালামু কিভাবে দিবেন। দুই নাম্বার,
সালামের উত্তরটা শুদ্ধ করে দিবেন, ওয়ালাইকুমুস সালাম কিভাবে দিবেন? তিন নাম্বার, নেক কাজগুলা ডান দিকের থেকে করব। চার নাম্বার, মেসওয়াক ব্যবহার করব। পঞ্চম নাম্বার, ডিলা কুলুপ ব্যবহার করব। সাত নাম্বার, দস্তরখান বিছায় খানা খাবো। আট নাম্বার, মা বাবার খেদমত করব। পারব তো ইনশাল্লাহ, পারব তো ইনশাল্লাহ। এগুলা শিখবেন কোথায়, কোথায় শিখবেন? বড় হয়ে গেছেন তাই হক্কানি পীর বুজুর্গদের কাছে যাবেন, শায়খের চরমোনাই আছে ওনার কাছে যাবেন, আমার শায়খ আল্লামা ইবি সাহেবের কাছে যাবেন, অথবা তিন সিল্লা দিয়া শিখবেন। পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন? দুইটা হাত সোজা করেন, সোজা করেন, বলেন নেক কাজের আগে বলবো বিসমিল্লাহ, মরার আগে দিব তিন সিল্লা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তিন চিল্লা দিয়ে অথবা কোনো হক্কানি পীর বুজুর্গদের কাছে গিয়ে ঈমান আমল মজবুত করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার অত্যন্ত মহব্বতের ভাই, এই মাদ্রাসার সুযোগ্য সফল পরিচালক তারেক ভাই অত্যন্ত মহব্বতের, গত বছরও দাওয়াত দিয়েছিল, রাখতে পারি নাই, সমস্যা, এদিক দিয়ে যাতায়াত করে জামালপুরে তো অনেক মহব্বত করে দাওয়াত করেছে, উনি তিলে তিলে এই মাদ্রাসাকে অক্লান্ত পরিশ্রম করে এতটুক পর্যন্ত দাঁড় করিয়েছে। আমরা সবাই ওনাকে সর্বহালতে সর্বলাইনে সর্বদিক দিয়ে আমরা সহযোগিতার হাতটা বাড়াই দিতে রাজি আছেন ইনশাল্লাহ, পারব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই এই যে একটা মহব্বত, এই মহব্বতটাকে হাশরের ময়দানে পুঁজি বানায় আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়া মাছের কলিজা দিয়া নাস্তা করাইয়া মালিকের জান্নাত দিয়া মালিকের দিদার নসিব করুক। সকলে বলেন আমিন, আর হুজুরা বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।